حققته هذه الفكره في بعض الدول الناميه ওহির জ্ঞানে উদ্ভাসিত হয়ে সেরা দিনী বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী অর্থনীতির উপর সর্বোচ্চ একাডেমি ডিগ্রি লাভ করেছেন বাংলাদেশের শাইখ হাফেজ আব্দুর রহমান খান মাদিনী তিনি শাইখ হাফেজ আব্দুল হালিম খান মাদানির দ্বিতীয় ছেলে জানা গেছে গোটা বিশ্বে প্রায় একশো বিশটি দেশের শিক্ষার্থীদের মিলন মেলা এই স্বর্গীয় বিদ্যাপীঠ প্রতি বছর সৌদি সরকারের বৃত্তি নিয়ে বিশ থেকে চল্লিশ জন বাংলাদেশি ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় এখান থেকে পিএইচডি সম্পূর্ণ করা যেন সোনার হরিণ এ পর্যন্ত হাজারের কাছাকাছি বাংলাদেশি ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন ডজনখানেক শাইখ আব্দুর রহমানের পরিবারে একটা বিশেষত হল তার দাদা পিতা ও ভাই বোন সহ পুরো পরিবারের ত্রিশ জনেরও বেশি কোরানের হাফেজ ও আলেম রয়েছে যাদের মধ্যে ১৪ জন শুধু আব্দুর রহমানের ভাই বোন শুধু তাই নয় আব্দুর রহমানের নয় ভাই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেছেন গ্র্যাজুয়েশন শেষে বর্তমানে অনেকে আরব আমিরাত কাতার সৌদি আরব ডেনমার্ক ও আমেরিকায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব হিসেবে এবং মসজিদের নববী হিসেবে বিভিন্ন ইসলামিক সেন্টারের শিক্ষক ও কোঅর্ডিনেটর হিসেবে দিনে খ্যাদমত করছেন পড়াশোনার পাশাপাশি শাইখ আব্দুর রহমান হারামে মাদানিতে প্রায় দশ বছর যাবৎ শিক্ষকদের কোঅর্ডিনেটর হিসেবে খেদমত করছেন মাত্র এক সপ্তাহ আগে মসজিদের নববী কর্তৃপক্ষ সেরা কোঅর্ডিনেটর হিসেবে তাকে পুরস্কৃত করেছেন বিদেশের মাটিতে যেসব বাংলাদেশি দেশে সুনাম উজ্জ্বল করেছেন শাইখ আব্দুর রহমান মাদানি তাদের মধ্যে একজন সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে